আজকে আমরা পড়বো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। আমরা এখানে চাকমাদের বাড়ি দেখতে পাচ্ছি, চাকমাদের পোশাক দেখতে পাচ্ছি, উৎসব দেখতে পাচ্ছি, ধর্মীয় উপাসনা দেখতে পাচ্ছি। এখন আমরা চাকমাদের সম্পর্কে বিস্তারিত এসব সম্পর্কে জানার চেষ্টা করব। চাকমা, বাংলাদেশে 45টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। দেশের জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যায় যারা সবচেয়ে বেশি। তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, যারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন। চাকমাদের আমরা বাড়ি দেখতে পাচ্ছি, তাহলে এখন জানার চেষ্টা করি চাকমারা কিভাবে বাড়ি তৈরি করে, চাকমাদের পোশাক কি, তারা কি কাজ করেন, এবং চাকমাদের রীতিনীতি সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। জীবন ধারা, চাকমাদের নিজস্ব কিন্তু ভাষা ও বর্ণমালা আছে। তাদের নিজেদের ভাষায় রচিত গানও কিন্তু আছে, ঐতিহ্যবাহী নাচ আছে, চাকমাদের নিজেদের রাজা আছেন, এবং প্রতিটি গ্রামে একজন কি আছেন, একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কি বলেন, কারবারি বলেন। চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কিভাবে, কাঠ ও বাঁশ দিয়ে এবং পাহাড়ের ঢালে ঢালে। চাকমারা কি পদ্ধতিতে চাষ করেন, চাকমারা জুম পদ্ধতিতে কৃষি কাজ করে থাকেন। এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়, এবং তাদের প্রধান খাবার কি, ভাত। চাকমারা কি কি পোশাক পরেন সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। পোশাক, চাকমারা নিজেরা তাঁতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন, যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে বলা হয় হাদি। চাকমা পুরুষেরা সাধারণত কি পরেন, ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন। এখানে আমরা ছবিতেই সুন্দরভাবে দেখতে পাচ্ছি কোন অংশটি লুঙ্গি এবং কোন অংশটি ফতুয়া এবং কোন অংশটি পিনন এবং কোন অংশটি হাদি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন চাকমাদের উৎসব সম্পর্কে জানব। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা, এবং বাংলা নববর্ষের সময়ে 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এখানে কি বলা হচ্ছে, চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিচে তালিকায় দেওয়া আছে। বাড়ি, খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আরেকটি ছক তৈরি করো ও উল্লেখযোগ্য দিকগুলো লেখো। জীবনধারা, চাকমাদের জীবনধারা কেমন আমরা জানি। নিজেদের ভাষা, বর্ণমালা ও গান আছে, রাজা দ্বারা পরিচালিত হয় ও গ্রাম প্রধান আছেন। পোশাক, চাকমা আমরা কি জানি, পুরুষ এবং মহিলারা আলাদা আলাদা পোশাক পরেন, নিজেরা তাঁতে পোশাক তৈরি করেন। আর উৎসব, তারা ধর্মীয় উৎসবগুলো পালন করেন, কোন ধর্মের, বৌদ্ধ ধর্মের। এসো নিজেকে যাচাই করি। চাকমা সমাজের প্রধান হচ্ছেন কে আমরা জানি, চাকমা সমাজের প্রধান হচ্ছে রাজা। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা, অবশ্যই হচ্ছে চাকমারা। চাকমারা সাধারণত কোন ধর্মাবলম্বী, অবশ্যই বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা নারীদের পোশাকের নাম কি, পিনন হাদি। আমরা এখন জানবো মারমা সম্পর্কে। চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মারমা। মারমা নৃগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন কোথায়, বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায়। জীবনধারা, মারমাদের নিজেদের রাজা আছেন, এছাড়া গ্রামে গ্রাম প্রধান আছেন। তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। মারমা নৃগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। তারা শুটকি মাছের ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন, এছাড়া মাছ ধরা, কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন, তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে থাকেন। পোশাক, মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। অবশ্য বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে। উৎসব, মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাবরে পালন করেন। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করেন। এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন। মারমাদের জীবনধারা সম্পর্কে যা যা শিখেছ তা নিচের ছকে দেওয়া 3টি শিরোনামে লেখো, কাজটি জোড়ায় করো।
তাহলে চাকমাদের বাড়ি কেমন হয়? আমরা জানি চাকমাদের বাড়ি কেমন হয়, উঁচু স্থানে মাচা তৈরি করে ঘর তৈরি করে তারা। খাদ্য তারা কি কি খেয়ে থাকে আমরা জানি, ভাতের সাথে নানা ধরনের সবজি ও শুটকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন। আর কৃষি কি আমরা জানি, তারা জুম পদ্ধতিতে চাষ করেন। আমরা এখন জানবো সাঁওতালদের সম্পর্কে। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালরা বাস করেন। এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করেন। জীবনধারা, সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা মাছ, মাংস ও সবজির পাশাপাশি নালিতা নামে এক ধরনের খাবার খান, যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয়। বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকেন। আমরা এখানে চাকমাদের পোশাক সম্পর্কে দেখতে পাচ্ছি। পোশাক, সাঁওতাল মেয়েরা দুই খণ্ডের কাপড় পরেন। উপরের অংশকে বলা হয় পাঞ্চি, আমরা দেখতে পাচ্ছি এই অংশটি, এবং নিচের অংশটিকে বলা হয় পারহাট। আর ছেলেরা আমরা দেখতে পাচ্ছি এখানে ধুতি, লুঙ্গি এবং গেঞ্জি পরেন। আগে শুধু ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি গেঞ্জি শার্ট পরেন। উৎসব, সাঁওতালরা উৎসবপ্রিয়। সাঁওতালদের পাঁচটি প্রধান উৎসব হলো, যেমন এখানে মাস দেয়া আছে পৌষ মাস। পৌষ মাসে তারা বছরের প্রধান ফসল তোলার পর সোহরাই উৎসব পালন করা হয় বা পালন করেন। মাঘ মাসে কি হয়, মাঘ মাসে মাঘ শিম হলো ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব। ফাল্গুন, বসন্তের প্রথম দিনের উৎসব হচ্ছে ফাল্গুন উৎসব। আষাঢ়, এ কংশিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয়। ভাদ্র, হারিয়া শিম উৎসবে ফসলের জন্য 12 আড়ি ভোগ দেয়া হয়। সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছ তা নিচের ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখো, কাজটি জোড়াই করো। এখানে কি বলা হচ্ছে, ভাষা আমরা কি জানি, সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। খাদ্য তারা কি খেয়ে থাকে, তাদের প্রধান খাদ্য ভাত। এছাড়া তারা মাছ, মাংস, সবজি খেতে পছন্দ করে। কাজ, তারা কি কাজ করে, কৃষি তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকেন। মণিপুরি, আমরা এখন মণিপুরিদের সম্পর্কে জানবো। মণিপুরি নৃ গোষ্ঠীর লোকেরা সিলেটের কাছে কমলগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে থাকেন। এই নৃগোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর রাজ্যে বসবাস করেন। মণিপুরিরা দুইটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, আরেকটি হচ্ছে মৈতৈ মণিপুরি। জীবনধারা, মণিপুরিদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। মাংস সামাজিকভাবে নিষিদ্ধ, তাই তারা মাংস খান না। তাদের একটি প্রিয় খাবারের নাম হলো সিনচেদা, যা নানা ধরনের শাকসবজি দিয়ে তৈরি হয়। মণিপুরিরা মূলত কৃষিজীবী ও তাঁতি। মণিপুরিদের পোশাক সম্পর্কে আমরা এখন জানতে পারবো। মণিপুরি মেয়েরা লাহিং, এক ধরনের ঘাগরা জাতীয় পোশাক যা আমরা দেখতে পাচ্ছি, এবং আহিং, ব্লাউজ ও ওড়না পরেন। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। উৎসব, মণিপুরিদের নানা ধরনের উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। মণিপুরিরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন। নাচ, গান, বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ করেন। মণিপুরিদের জীবনধারা সম্পর্কে নিচে ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখো, কাজটি জোড়াই করো। মণিপুরিদের বাড়ি কেমন হয়ে থাকে আমরা জানি, মণিপুরিদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি হয়। খাদ্য তারা কি খেয়ে থাকে তাও আমরা জানি, তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খেতে পছন্দ করে। আর পোশাকে তারা কি কি পরে, মণিপুরিরা মূলত কৃষিজীবী। পেশা কি, মণিপুরিরা মূলত কৃষিজীবী ও তাঁতি। তাহলে এই অধ্যায়ে আমরা কি জানলাম, এই অধ্যায়ে আমরা চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরিদের সম্পর্কে জানলাম। এখন আমরা অনুশীলনীতে চলে যাই। এখানে কি দেয়া আছে, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর। মণিপুরিরা কি করে, পাঁচটি উৎসব পালন করে। নাপ্পি, সিঞ্জিদা নামের খাবার খান, পিনন হাদি, মণিপুরিরা সিঞ্জিদা নামের খাবার খান। চাকমা মেয়েদের পোশাক কি, পিনন হাদি। প্রতি বছর সাঁওতালরা পাঁচটি উৎসব পালন করেন। মারমাদের একটি প্রিয় খাবারের নাম নাপ্পি। চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? চাকমা জনগোষ্ঠী পাহাড়ের ঢালে বাঁশ ও কাঠ দিয়ে মাচার মতো বাড়ি নির্মাণ করে। মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? মারমা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী। সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো। সাঁওতালদের একটি উৎসবের নাম হলো সোহরাই উৎসব। মণিপুরিরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি? মণিপুরিরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম সিনজেদা।
কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা। বাংলাদেশে 45টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এদের প্রত্যেকের আচার আচরণ, ধর্ম, পোশাক, জীবিকা নির্বাহের ধরন সম্পূর্ণ আলাদা। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ধর্মীয় উৎসব ও পার্বণ অন্যদের থেকে ভিন্ন প্রকৃতির। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দেয়, আর এ কারণে প্রত্যেকটি নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা। কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হওয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, পোশাক পরিচ্ছদ ও পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা বাঙালিদের মতো অফিস আদালতে চাকরি করে। এখন তারা আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকেন। পোশাকের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আধুনিক পোশাক পরেন। সুতরাং আধুনিক শিক্ষা ও ধ্যান ধারণার কারণে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে।